আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন আপনি চাইলেও গুগল ম্যাপসের মাধ্যমে খুব সহজে নিজের ঘর বা ঠিকানা বা কোনো দোকানের ঠিকানা বা লোকেশন অ্যাড করতে পারবেন আপনাদের অনেকে ধারণা ছিল বড় বড় প্রতিষ্ঠান বা কোম্পানি না হলে গুগল ম্যাপসের ঠিকানা বা লোকেশন অ্যাড করা যায় না এই ধারণাটা সম্পূর্ণ একদম ভুল আপনারা নিজেরাই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গুগল ম্যাপসের মাধ্যমে আপনার বাসা বা প্রতিষ্ঠান বা আপনার দোকানের ঠিকানা বা লোকেশন অ্যাড করতে পারবেন গুগল ম্যাপস আপনার বাসা বা ঠিকানা বা লোকেশন অ্যাড করার জন্য আপনার হাতে একটা স্মার্টফোন আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে চলুন তাহলে দেখে নাও যাক কিভাবে আপনার গুগল ম্যাপস এ আপনার বাসা বা ঠিকানা করবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ওকে চলুন দেখে নাও যাক মোবাইলের স্ক্রিনে আপনার মোবাইল ফোন থেকে গুগল ম্যাপসটা ওপেন করে নেবেন গুগল ম্যাপসটা ওপেন করা পড়ার নিচে দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে এই প্লাস আইকনটার উপর ক্লিক করে দিবেন এবার উপরে দিকে দেখতে পারছেন এড এ প্লেস এড এ প্লেসের উপর ক্লিক করে দিবেন এবার কিন্তু আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে এসেছে প্লেস ডিটেইলস অর্থাৎ আপনি যদি ভাষা বা দোকান বা যে নাম দিয়ে আপনি সেই জায়গাটা তৈরি করতে যাচ্ছেন বা ঠিকানাটা নাম দিতে যাচ্ছেন এ নেম জায়গায় আপনি প্লেস সেই নামটা ব্যবহার করবেন ওকে আমি যে কোনো একটা নাম ব্যবহার করছি ওকে নামটা ব্যবহার করার পরে নিচের দিকে দেখতে ক্যাটাগরি উপর উপর ক্লিক ক্লিক করে দিন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে কোন ক্যাটাগরি ফুড কিংবা শপিং কিংবা সার্ভিস কোন ধরনের ক্যাটাগরি আপনি দিবেন আমি যেহেতু আমার বাসার ঠিকানা আমি অ্যাড করছি নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসেনশিয়াল এই রিসেনশিয়াল আমি অ্যাড করে দিচ্ছি এবার কিন্তু আমাদের এখানে সাব ক্যাটাগরি চলে এসেছে এখন আপনার বাড়িটা কোন ক্যাটাগরি এখন যদি আপনি বাড়ি অ্যাড করে থাকেন তাহলে এভাবে বাড়ি ক্যাটাগরি দিয়ে দেবেন ওকে আমার যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং আমি অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা সিলেক্ট করে দিচ্ছি এবার নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ওকে ডান পাশে দেখতে পাচ্ছেন লোকেশন আইকনের একটা চিহ্ন এই লোকেশন আইকনটার উপর ক্লিক করে দিন আপনি যে স্থানের লোকেশনটা গুগল ম্যাপে অ্যাড করতে চাচ্ছেন সেই স্থানে বসে এই কাজটা করলে আপনার জন্য ভালো হবে এবার সাবমিট অপশনটার উপর ক্লিক করে দিন সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে গুগলের কাছে একটা এস চলে যাবে গুগল এই এস এম এসটাকে যাচাই বাছাই করার পরে আপনার গুগল ম্যাপে এই লোকেশনটা অ্যাড করে দিবে এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অ্যান্ড গুগল ম্যাপ অর্থাৎ আপনি এই যে অ্যাড্রেসটা তাদের কাছে শেয়ার করলেন তারা এটা যাচাই বাছাই করার পরে কিন্তু আপনার এই লোকেশনটা গুগল ম্যাপ এ অ্যাড করে দিবে আপনার কাছে রিপ্লে একটা এস আসবে অর্থাৎ জিমেলের মাধ্যমে সেই জিম মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার লোকেশনটা অ্যাড হয়েছে কিনা এইভাবে খুব সহজেই আপনি আপনার প্রতিষ্ঠান বা দোকান বা ভাসার ঠিকানা অ্যাড করতে পারবেন গুগল ম্যাপই সেই সাথে সাথে এই ভিডিওটা এ পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে